সুন্নতে ফেলিয়া সুন্নতে তরকিয়া। মনে রাখবেন সুন্নত দুই রকমের, একটা হলো সুন্নতে ফেলিয়া আর একটা হলো সুন্নতে তরকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম সুন্নতে ফেলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম হলো সুন্নতে তরকিয়া। মানে কোন জায়গায় কোনো আমল কোন ইবাদত করার নাম সুন্নত, কোন জায়গায় কোনো আমল না করার নাম সুন্নত। কথাটা বুঝছেন? যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয় না, এই আজান দেওয়া কি? আজান দেওয়া সুন্নত। জানাজার নামাজে আজান দেওয়া হয় নাকি? আপনাদের বরগুনে জানাজার আজান দেয়, ঈদের নামাজে আজান দেয়, তো ওগুলো নামাজ না? ওগুলো আজান দেন না কেন? আজান দিলে কি গুনার কাজ? কি বলেন, আজান দিলে গুনা হয়? কথা কয় না। তা আজান দিব অসুবিধা কি? ঈদের নামাজের আজান দিব, সমস্যা আছে কোনো? হ্যাঁ, জানাজার নামাজে আজান দিব অসুবিধা কি? আজান দিলে মিয়া সওয়াবে না হয়, আজান দিলে গুনাহ হয় নাকি? তাহলে আজান দেওয়া যাবে? যাবে না। তাহলে বোঝা যায় পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া এটা সুন্নত, এখানে আজান দেওয়া সুন্নত। ঈদের নামাজে জানাজার নামাজে আজান না দেওয়া সুন্নত। তাহলে ওখানে আজান না দেওয়া, আজান ছেড়ে দেওয়াটা সুন্নত, আর এখানে আজান দেওয়াটা সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা ধরতে কয় শক্ত করে ধরো, যেটা ছাড়তে কয় সেটারে ছাড়ো, এটার নাম সুন্নত। এখন যদি কোন না পাঁচ ওয়াক্ত নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি মিয়া? আজান দিলে ক্ষতি কি? আজান দিলে ক্ষতি আছে না? আমার আজানটাও দিত না, দেখছো? আজান দিলে অসুবিধা কি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে দোয়া করেছেন সেখানে দোয়া করা সুন্নত, যেখানে দোয়া করেন নাই সেখানে দোয়া না করা সুন্নত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়ার সময় হাত তুলছেন সেখানে হাত তোলা সুন্নত, যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। কি বলেন, সব দোয়া কি হাত তোলা সুন্নত নেই? যে কথা কয় না, কে রাগ করতেছেন নাকি? সব জায়গায় কি হাত তোলা সুন্নত? বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়েন না? বাথরুম বুঝেন তো, টয়লেট বুঝেন? যে টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে না? কি দোয়া? মাশাআল্লাহ, সবাই জানে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস অথবা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, দুটাই সহি। আচ্ছা, এই দোয়া পড়লেন, এই দোয়া পড়ার সময় কি হাত তোলেন? তো যদি হাত তুলি অসুবিধা কি? আরে মিয়া, হাত তোলার সময় দোয়া তোলা, হাত তোলা দোয়ার সময় উত্তম। আমি হাত তুলব, আমি বাথরুমে ঢোকার আগে কেবলামুখী হয়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে নাওয়াইতুয়ান আজহাবা ইলা বাইতুল খালা, আমি কিছুক্ষণের মধ্যে বাইতুল খালা টয়লেটে প্রবেশ করার নিয়ত করলাম। নিয়ত করা লাগবে না? নিয়ত বাদে টয়লেটে যাবেন সওয়াব হইবে নাকি? আপনি নিয়ত করলেন, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশ করার জন্য আমি ইচ্ছা করছি, আয় আল্লাহ সমস্ত প্রকার টয়লেটের বিপদ আপদ থেকে আমার হেফাজত করিও, সুন্দর মতে টয়লেটের ব্যবস্থা করে দিও। দোয়া করে টয়লেটে ঢুকছেন, কোনো অসুবিধা আছে? যে কি অসুবিধা? আমি দোয়া না করছি, আরে মিয়া দোয়াটাও করতে দিবে না, দেখছো? লা মাজাবিদের অবস্থা, ওহাবিদের অবস্থা। যখনই আপনি কইবেন কোনো জায়গায় চাই যে ভাই এখানে দোয়া করা যাবে না টয়লেটের সামনে, কয় দেখো দেখে ওয়াহাবি, দোয়াটাও করতে দে না। দোয়া করলে মি অসুবিধা আছে, এটা খারাপ কাজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করেছেন সেখানে দোয়া করা সুন্নত, যেখানে দোয়া করেন নাই সেখানে দোয়া না করা সুন্নত, যেখানে হাত তুলছেন
ইস্তেমাই ভাবে করছেন সেখানে হাত তোলা সুন্নাত, ইজতেমাই করা সুন্নাত, যেখানে হাত তোলেন নাই ইজতেমাই করেন নাই সেখানে না তোলা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়া কি কয়না দেখি ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া কি কার ইবাদত? অনেকে চিন্তা করতেছে কি বলবো না কি বলবো, কার ইবাদত? ইবাদত সব আল্লাহর, নবীর কোন ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করলে শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইবাদত করা? সমস্ত ইবাদত কার? আল্লাহ, একমাত্র আল্লাহ, সমস্ত ইবাদত একমাত্র। আচ্ছা তো দরুদ পড়া কার ইবাদত? নবী সাল্লামের উপরে দরুদ পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করবেন, কিন্তু ইবাদত হলো আল্লাহর, ইবাদত হলো আল্লাহর ইবাদত এটাও। আচ্ছা কেমনে পড়বেন দরুদ? দাঁড়ায় দাঁড়ায় পড়বেন না বসে বসে পড়বেন? এবার কোন, হ্যাঁ বসে বসে পড়বেন, বসে বসে পড়বেন, নবীর সামনে বেয়াদবি করবেন? যেই নবী না হইলে আজান পাইতা না, নামাজ পাইতা না, কিচ্ছু পাইতা না, সেই নবীর উপরে দরুদ পড়বে কত বড় সাহস, বসে বসে পড়বে ব্যাকে আমির দল নাকি? বসে বসে দরুদ পড়ে কি করতে হবে? দরুদ দাঁড়া দাঁড়ায় পড়া লাগবে। আচ্ছা ভালো কথা, দাঁড়া দাঁড়ায় পড়বো কোনো অসুবিধা নাই। তাহলে যখন আত্মাহিয়াতের মধ্যে বসমো, দুই রাকাতের পরে চার রাকাতের পরে আত্মাহিয়াতের মধ্যে বসবো না, প্রথমে পড়বো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এটা বসে বসে পড়বো। এরপরে নবী সাল্লামকে সালাম দিতে হবে, বসে বসে সালাম দিলে বেয়াদবি, কি বলেন বেয়াদবি না? নবীর সামনে এত বড় বেয়াদবি, বসে বসে সালাম দিবা বেটা, নবী না হলে নামাজ পাইতা নাকি? এত বড় দুঃসাহস, বাস এবার দাঁড়ায় যাও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লামকে সালামটা দিয়ে দাও, দিয়ে আবার বসে যাও, বসে আত্মাইয়া তো বাকিটা শেষ করো, শেষ করার পর আবার দরুদ পড়তে হবে, দরুদের সময় আবার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীরে দরুদ পড়ো, আবার বসে যাও, বসে বসে দোয়ায় মাসুরা পড়ো, সালাম ফিরাও। নামাজ হয়েছে নে? অনেকে কয় না, নামাজ হয়েছে কেন হয় নাই? আরা নবীরে সম্মান করছি, নামাজ হইব না কেন? নবীরে সম্মান করলে মিয়া নামাজ যায় নাকি? যেই নবীর উসিলে নামাজ পাইছ, যেই নবী না হইলে নামাজে পাইতা না। কার উসিলে সিন্নি খাইছ? মোল্লা সিনলা না, কার উসিলে নামাজ পাইছ? ওই নবীরে আমি সম্মান জানাইছি নামাজের মধ্যে, তো নামাজ হবে না কেন? নামাজ হবে, নামাজ তো হবে না, হবে না, আমও যাইব সালাও যাইব, ইমানও যাইব আমলও যাইব, খালি নামাজ যাইব আমার না ইমানও যাইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা বসে বসে দরুদ পড়, বসে বসে সালাম দে, আর আমি কইলাম না বসে পড়লে বেয়াদবি হইব, দাঁড়াই গেলাম, আল্লাহর নির্দেশকে মেনে নিতে পারি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মেনে নিতে পারি নাই, এই জন্য আমার ইমানও যাইব আমলও যাইব, আমও যাইব সালাও যাইব। বুঝতে পারছেন? তাহলে নবী সাল্লামকে সম্মান নিজের মন গড়া জানানো, মন গড়া জানাইলে এটার নাম তাবাউল হাওয়া। আর কোরআন এবং সুন্নার নির্দেশ অনুযায়ী নবী সাল্লামকে সম্মান জানাইলে এটার নাম হলো তাবাউল ওহি। বুঝতে পারছেন? এবার যদি ওহির এত্তেবা করেন, আপনি হেদায়েতের উপরে আছেন, যদি নিজের মন গড়া এত্তেবা করেন, মন গড়া নবীরে সম্মান জানান, আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছেন। এইটা বাংলাদেশে বোঝানো সবচেয়ে জটিল। আচ্ছা নবী সাল্লামকে দরুদ পড়বেন, নবী সাল্লামের উপরে আজানের আগে না পরে? কি বলেন? পরে। সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলামা ইয়াকুল, মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিন যা যা বলে তুমিও তা তা বলো, আজান যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, তখন আমি নবীর উপরে দরুদ পড়ো। তাহলে দরুদটা কখন? কে শিখাইতেছেন? মুফতি আজম, ইমামে আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইমাম আর আছেন জমিনে, তাহলে তিনি হলেন ইমামে আজম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মুফতি জমিনে আছেন?
এই পর্যন্ত ছিল না কিয়ামত পর্যন্ত বড় মুফতি আর আসবে না উনি হলেন কিয়ামত পর্যন্ত মুফতি আজম ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছেন মিয়া আজান শেষ হইলে দরুদ পড়ো এখন আমাদের দেশে কোন কোন জায়গায় দেখি আজানের আগে দেখি করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দরুদ পড়ে তারপরে কি করে আজান দে জিজ্ঞেস করলাম কি রে ভাই আগে দিয়ে দরুদ পড়া কই পাইলা তো মিয়া আজান পাইছো কার উসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি না হলে মিয়া আজান পাইতা নাকি হে নবীরে দরুদ না পড়ে তুমি আজান শুরু করবা এটার নাম আত্তাবাউল হাওয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আজানের পরে দরুদ পড়তে হবে এটার নাম আত্তাবাউল ওহি ওহির আত্তাবা আর হাওয়ার আত্তাবা আচ্ছা আল্লাহর জিকির আচ্ছা এটা তো গেল আপনি বসে বসে দরুদ পড়ছেন এখন খুতবার মধ্যে দাঁড়াইছেন খুতবার মধ্যে খতিব সাহেব খুতবা দিতে দাঁড়াইছে খুতবার মধ্যে দরুদ পড়ে না এই দরুদকে দাঁড়া দাঁড়ায় পড়বেন না বসে বসে পড়বেন যদি কোন আরে মিয়া নামাজের মধ্যে আল্লাহ বলছে বসে বসে পড়তে খুতবার মধ্যে দাঁড়া দাঁড়ায় পড়মু কেন কি বলেন নামাজ বড় না খুতবা বড় নামাজ বড় তো সেই নামাজের মধ্যে আল্লাহ শিখেছে বসে বসে পড়ো এখন খুতবার মধ্যে আমি দাঁড়া দাঁড়ায় পড়মু কেন তাহলে খুতবা দিতেছে খতিব সাহেব যেখান দিয়ে দরুদ আসবো ওখানে খতিব সাহেব বসে যাইব খুতবা হইব খুতবা হবে না তাহলে সেখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে আমার রাসূল দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন আবার ঘুমাইতে গেছেন বিছনায় শুয়ে রয়েছেন এখন মনে চাইতেছে আহারে ঘুম আসে না বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়ি দরুদ পড়তে পারবেন যদি কোন না শুয়ে শুয়ে পড়া তো বেয়াদবি তাহলে আপনি দাঁড়ায় গেলেন বিছনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বেন সারা রাত দরুদ পড়বেন আর দাঁড়ায় থাকবেন আর ঘুম যাবেন কখন শুয়ে শুয়ে দরুদ পড়বেন কারণ দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম আল্লাহর জিকির দাঁড়ায় দাঁড়ায়ও করা যায় বসে বসেও করা যায় শুয়ে শুয়েও করা যায় সুবহানাল্লাহ তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে দাঁড়ায় শিখেছেন সেখানে দাঁড়ায় পড়া সুন্নত যেখানে বসে শিখেছেন সেখানে বসে পড়া সুন্নত যেখানে শুয়ে শিখেছেন শুয়ে পড়া সুন্নত এটার নাম সুন্নত ফেলিয়া সুন্নতে তারকিয়া